ভাই আমি যে সিনটা করেছিলাম ওটার অ্যাক্টিং কি ঠিক ছিল, ডায়লগ ডেলিভারি কিংবা আমার আমার কস্টিউম সব সব ঠিক ছিল? সব কিছু ঠিক ছিল এবং তুমি খুব চমৎকার করেছো, খুব ভালো করেছো। সত্যি? অবশ্যই। আমি তো ভেবেছিলাম এসছো একটা সিকোয়েন্স করে বিদায় দিয়ে দেবো, কিন্তু তোমার সিকোয়েন্স দেখে আমার মন ভুলে গেছে। আই এম ভেরি হ্যাপি। যাক, তাহলে আপনি হ্যাপি আছেন। শুধু তাই না, এখন তো তোমাকে নিয়ে আমি অন্যরকম চিন্তা করছি। অন্যরকম চিন্তা? হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রিকে একটা মেধাবী শিল্পী উপহার দিতে চাই এবং সেটা তোমার মাধ্যমে। ভাই আমার যে কি খুশি লাগছে। তোমাকে একটা কথা বলি, তুমি সিনসিয়ার থাকো এবং লেগে থাকো, ইনশাল্লাহ ইন্ডাস্ট্রি একটা ভালো শিল্পী পেতে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে গিয়ে একটু রিহার্সাল করি। দোয়া করবেন ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, যাও। হ্যাঁ মিজান, আরে ভাই একটু পানি টানি দাও না, গলা টলা তো শুকিয়ে গেল। আপনাদের প্রোডাকশন এত বাজে, সে এক ঘন্টাকে চায়ের কথা বললাম, চায়ের কোনো নাম গন্ধই নেই। মিজান, এই মিজান, এই যে হিরো এতক্ষণ বসে আছে, চা দিচ্ছিস না কেন? চা দে। এত যন্ত্রণার মাঝে কাজ করা সম্ভব না সাব্বির, এরকম তো একটু একটু হয়। এনিওয়ে তোমাকে একটা কথা বলি, ওই যে নতুন মেয়েটা, ভেবেছিলাম একটা সিকোয়েন্স করে বিদায় দিয়ে দেবো, কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম ওর মধ্যে একটু সম্ভাবনা আছে, তাই ভাবলাম তোমার সাথে ওকে ট্যাগ করে কয়েকটা সিকোয়েন্স করবো, তুমি কি বলো? কি ওই মেয়েটার সাথে আমি আমি কেন? সাব্বির, তুমি ক্যারিয়ারে যে অবস্থায় আছো, মেয়েটাকে যদি তুমি একটু সুযোগ করে দাও তাহলে তো মেয়েটা দাঁড়িয়ে যাবে। না না না, সরি ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। আমি এত কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছি, আমি কি আমি কি জোর করে আমার গলা কেটে ক্যারিয়ারে বিসর্জন দিব? প্লিজ ভাই, সরি সরি, আমি হ্যালো শাহেদ, আমি খান বলছি, তুমি কোথায়? গত কয়েক মাসেও আমাকে এত পরিশ্রম করতে হয়নি যতটা পরিশ্রম আমাকে আজকে করতে হয়েছে। যাই বলো, কাজ কিন্তু ভালো হচ্ছে। তোর মনে আছে লাস্ট টাইম তুমি আর আমি যখন এখানে শুটিং এসেছিলাম, আমরা সারাদিনে কোনো রকমে তিন চারটা সিন করে এরপর অনেক দূরে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি। এবারও ভেবেছিলাম যে এরকমই কিছু একটা হবে। এইখানে প্রেশার নিয়ে কাজ করা, কোনো রকম কাজটা নামে দিতে পারলে বাঁচি। শোনো, আমরা কিন্তু এবার ঢাকায় যেয়ে বিয়ের তারিখটা ঠিক করে ফেলবো, এই ধরো আগামী দুই তিন মাসের মধ্যে। বাবা, হঠাৎ এই ডিসিশন? এতদিন তো আমি বিয়ের জন্য প্রেশার করছিলাম। না তা দিচ্ছিলে, কিন্তু আসলে হচ্ছে জানো, এখন বিভিন্ন জায়গা থেকে কাজের অনেক চাপ প্রেশার, সব কিছু মিলে আসলে কারোর সঙ্গে শেয়ারও করতে পারি না। আর তুমি ছাড়া আপন আমার কি আছে বলো? ঠিক আছে, তাহলে ঠিক আর দু বছর কাজ করব, এরপর আমি পুরোপুরি গৃহিণী, তখন শুধু তুমি কাজ করবে আর আমি ঘর চালাবো, মানে সংসারের কাজ করবো। আমি আজ বুঝতে পেলাম যে আপনারা এত বড় শিল্পী কিভাবে হলেন। রাতের বেলা এই সময় রিহার্সাল দিচ্ছিলেন তাই না? বাবা তুমি তো দারুণ বুদ্ধিমতী, এত তাড়াতাড়ি বুঝে ফেলেছো যে আমি রিহার্সাল করছি। আমার বুদ্ধির প্রশংসা অবশ্য সবাই করে। তাই তাহলে এক কাজ করো, আমাদেরকে আমাদের রিহার্সাল করতে দাও আর তুমি এখন এখান থেকে যাও। আমি থাকি না, দেখি। না না, তুমি থাকলে না আসলে আমাদের রিহার্সালে ডিস্টার্ব হবে। না না, আমি কিছু বলবো না, শুধু দেখব, দেখলে শিখতে পারবো। আমি তো ডিসিশন নিয়েছি, এখন থেকে আমি নিয়মিত অভিনয় করব। ও তাই নাকি, তুমি ডিসিশন নিয়ে ফেলেছো?
হ্যাঁ, আপনি দেখলেন না আজকে ডিরেক্টর ভাইয়া কিভাবে আমার প্রশংসা করলো সেটে? ভাইয়া বলেছে আমি যদি সিরিয়াসলি অভিনয় করি তাহলে নাকি অনেক ভালো করতে পারবো। সেই জন্যই তো ভাইয়ার কথা শুনি আমি সিরিয়াস হয়ে এখানে চলে এসেছি, সিরিয়াসলি আপনাদের রিহার্সাল দেখার জন্য। নিন নিন, শুরু করুন। এই চলো, আমরা দুজন বরং রিহার্সালটা করেই ফেলি। রাইট, ইচ্ছে করছে এমন একটা রিহার্সাল করি যা দেখেও হায় আল্লাহ, এটা কি ধরনের রিহার্সাল? এখানে ভাই থাকা ঠিক হবে না। তোমাকে না চুপি চুপি বাসে বাজে বাতাসে বাতাসে বাতাসে। শোনো।